আসসালামু আলাইকুম দর্শক, আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। মমিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপ বাড়ছে দলে, দোকানপাট বন্ধে সময়সীমা জানালো ডিএসসি, খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে, থানা হেফাজতে মৃত্যু বিচার দাবিতে সড়কে অবরোধ, কুমিল্লায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ মোটরসাইকেল আগুন, ইমরান খানের বিরুদ্ধে মামলা বাড়ি ঘিরে পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সাম্প্রতিক কিছু বক্তব্যে সরকার ও আওয়ামী লীগ অস্বস্তি তৈরি হয়েছে। দলের বেশিরভাগ নেতা পররাষ্ট্রমন্ত্রীর উপর ক্ষুব্ধ। দলের নীতি নির্ধারণী পর্যায়ের বেশিরভাগ নেতা মনে করছেন মোমেনের বক্তব্য কূটনৈতিকভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে, দেশের ভেতরেও সরকারকে সমালোচনার মুখে ফেলেছে। এ অবস্থায় মোমেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে দলের ভেতর থেকে চাপ বাড়ছে বলে জানা গেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মতো মন্ত্রিসভার সদস্যদের অনেকেই মনে করেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের বিষয়ে ব্যবস্থা নেওয়া দরকার। নেতাদের এই মনোভাবের কথা গত শুক্রবার দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দল ও সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র বলছে কি আব্দুল মোমেনকে তিরস্কার সতর্ক করা হতে পারে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার সম্ভাবনা খুবই কম। তার বিরুদ্ধে বড় কোনো ব্যবস্থা নেওয়া হবে এমন কোনো ইঙ্গিত শীর্ষ পর্যায় থেকে এখন পর্যন্ত আসেনি। তবে মন্ত্রিসভা ও দলের একটা অংশ মনে করছে প্রধানমন্ত্রী পরিবারের সঙ্গে আব্দুল মোমেনের পরিবারের ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিনের, তাই সরকার প্রধান তার পছন্দকে বিপদে ছুড়ে ফেলেছে দেবেন বলে তারা মনে করছেন না। তাছাড়া আব্দুল মোমেনকে মন্ত্রিসভা থেকে বাদ দিলে তিনি অপরাধ করেছেন এটা মেনে নেওয়া হবে। আগামী নির্বাচনের আগে আর মন্ত্রিসভার রদ বদলের সম্ভাবনাও খুব একটা নেই বলে মনে করছেন দল ও সরকারের অনেকে। গত বৃহস্পতিবার চট্টগ্রামের জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার সেটা করার জন্য তিনি ভারতকে অনুরোধ করেছেন। পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের কঠোর সমালোচনা অব্যাহত রয়েছে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাক প্রথম আলোকে বলেন দল ও সরকারের নীতি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দল ও সরকারের বক্তব্য নয়, এর বড় বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন। আওয়ামী লীগের দলীয় সূত্র জানায় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রিসভার অনেক সদস্যদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যার ফলে গত শুক্রবার বিকেলে ঢাকায় জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সরকার ও দলের বক্তব্য নয়। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মন্ত্রী ও জ্যেষ্ঠ নেতাদের অনেকে আনুষ্ঠানিক বৈঠকে বসেন। সেখানে অধিকাংশ নেতা মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। দোকানপাট বন্ধের সময়সীমা জানালো ডিএসসি। রাতে রাজধানীকে বিশ্রাম দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসি মেয়র শেখ ফজলুন্নূর তাপস। সেই উদ্যোগেরই অংশ হিসেবে সোমবার এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিএসসি। বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। গণবিজ্ঞান অনুসারে আগামী 1 সেপ্টেম্বর থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় এই সিদ্ধান্ত কার্যকর হবে। এ এলাকার সব দোকানপাট, শপিং মল, মার্কেট ও বিপণী বিতান বন্ধ করার শেষ সময় রাত 8টা, কাঁচাবাজার ব্যবসায়িক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনা বন্ধ করতে হবে রাত 10টার মধ্যে। এ এলাকার সব ধরনের রেস্তোরাঁ ও খাবার দোকানের রান্নাঘর বন্ধ হবে রাত 10টার মধ্যে, তবে খাবার সরবরাহ করা যাবে 11টা পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চলচ্চিত্র প্রেক্ষাগৃহ সহ চিত্ত বিনোদনমূলক প্রতিষ্ঠান বা স্থাপনা রাত 11টা পর্যন্ত, সাধারণ ওষুধের দোকান রাত 12টা পর্যন্ত এবং হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত 2টা পর্যন্ত খোলা রাখা যাবে। এতে বলা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এখতিয়ারাধীন সব এলাকায় শৃঙ্খলা আনতে এবং ঢাকা শহর পরিচালনায় সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে জনস্বার্থে বৃহস্পতিবার থেকে এই সময়সূচি অনুযায়ী সবকিছু পরিচালিত হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয় গত 16 জুন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জারি করা নির্দেশনা মোতাবেক বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্য বৃদ্ধিজনিত পরিস্থিতি, বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ের লক্ষ্যে রাত 8টার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণী বিতান, কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ওই নির্দেশনার অনুবৃত্তিক্রমে ও জনস্বার্থে গণবিজ্ঞপ্তি জারি করা হলো যা পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। বিকেলে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য সোমবার আবার হাসপাতালে নেওয়া হচ্ছে। বেলা তিনটার পর গুলশানের বাসভবন থেকে তাকে রাজধানীর রেফার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। বিএনপির নেতা ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকের জেটান জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান প্রথম আলোকে তথ্য জানান। সংশ্লিষ্ট সূত্র বলছে, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হবে। অসুস্থ হয়ে টানা দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত 24 জুন বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 10 জুন গভীর রাতে হৃদরোগের সমস্যা নিয়ে বসুন্ধরা রেফার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। হাসপাতালে এনজিওগ্রাম করে তার হৃদযন্ত্রের একটি রিং পরানো হয়। চিকিৎসকরা তখন তার হৃদযন্ত্রে আরও দুটি ব্লক ধরা পড়ার কথাও জানিয়েছিলেন। গত বছরের দিকে এপ্রিলে খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন। এরপর জুন পর্যন্ত খালেদা জিয়াকে 5 দফা সরকারি বেসরকারি হাসপাতালে রেফার কেয়ারে ভর্তি করা হয়। এর আগে 6 এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে একই হাসপাতালে নেওয়া হয়েছিল। খালেদা জিয়া দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে 2018 সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনার মহামারী শুরু পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে 2020 সালের 25 মার্চ খালেদা জিয়াকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। থানা হেফাজতে মৃত্যু বিচার দাবিতে সড়কে অবরোধ। রাজধানীর মতিঝিল থানা হেফাজতে চুরির মামলায় গ্রেপ্তার আসামি রোমন শেখের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে রামপুরায় সড়ক অবস্থান নিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা সহ স্থানীয়রা। রোববার রাতে রামপুরার পলাশবাগে সড়কে অবস্থান নেন তারা। নিহত রোমন শেখের স্ত্রী মোসা জান্নাত আক্তার বলেন, আমরা সুষ্ঠু বিচারের দাবিতে রামপুরায় রোমন যে অফিসে কাজ করত সে অফিসের সামনে অবস্থান নিয়েছে। এ বিষয়ে রামপুরা থানার ডিউটি অফিসার ও পরিদর্শক এসআই চম্পক চক্রবর্তী বলেন, এমন একটি অবস্থান কর্মসূচির খবর শুনেছি, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা সেখানে গিয়েছেন। রামপুরার প্রধান সড়কে যানবাহনের যানজট রয়েছে। গত শুক্রবার রাত 3:30 থেকে হাতিরঝিল থানা হাজতে রোমন শেখ নামে এক যুবকের মৃত্যু হয়। পুলিশের দাবি, তিনি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রশিদ জানান, 53 লাখ টাকা চুরির একটি মামলার আসামি ছিলেন রোমনের নামে। তাকে শুক্রবার বিকেলে ওই মামলায় গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়। পরে তিনি হাজতে নিজের পরিহিত ট্রাউজার দিয়ে আত্মহত্যা করেন। কুমিল্লায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন। আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে কুমিল্লা শহরতলির ধর্মপুর রেলগেট এলাকায় স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সময় মোহাম্মদ রাসেল বয়স 35 নামের এক আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন একটি পক্ষ। রাসেলের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। রোববার বিকেল 5:00 দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার আদর্শ সদর উপজেলা দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের 2 নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য ও আওয়ামী লীগ সদস্য আব্দুল হান্নান ওরফে সোহেলের সঙ্গে একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও 3 নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য ফখরুল ইসলাম ওরফে রুবেলের দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, 21 আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে রোববার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে সবার আয়োজন করে আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ সভার যোগ দিতে মিছিলে নিয়ে যাওয়ার পথে আব্দুল হান্নানের অনুসারীরা ফখরুল ইসলামের অনুসারী বাছা মিয়াকে মারধর করেন। এ সময় আব্দুল হান্নান ও মোহাম্মদ রাসেল মোটরসাইকেল নিয়ে ধর্মপুর রেল ক্রসিং এলাকা পার হচ্ছিলেন। এ সময় ফখরুল ইসলাম ও তার অনুসারীরা দুজনকে ধাওয়া করেন। তখন আব্দুল হান্নান পালিয়ে যান। তখন রাসেল মোটরসাইকেলে ফেলে দিয়ে ওই এলাকা ত্যাগ করেন। এ সময় রাসেল পায়ে গুলিবিদ্ধ হন বলে দাবি করেছেন আব্দুল হান্নান। ইমরান খানের বিরুদ্ধে মামলা বাড়ি ঘিরে পুলিশ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। বিচারক ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে এই মামলা করা হয়। তার বাড়ি ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খবর জিও নিউজের। ইসলামাবাদে এক সমাবেশ থেকে হুমকি দেওয়ার ম্যাজিস্ট্রেট আলী জাভেদের অভিযোগের ভিত্তিতে রাজধানীর মারাগালা থানায় গত রোববার রাত 10:00 এই এজাহার এফআইআর দায়ের করা হয়। এতে বলা হয়, পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই চেয়ারম্যান ওই সমাবেশ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরী ও পুলিশ কর্মকর্তাদের হুমকি ভয়ভীতি প্রদর্শন করেছেন। এই ভয়ভীতি প্রদর্শনের মূল উদ্দেশ্য পুলিশ কর্মকর্তা ও বিচার বিভাগকে আইনি বাধ্যতামূলক বাধ্যবাধকতা পালনে বাধা দেওয়া।